আরজিকর কাণ্ডের জের এবার কিন্তু আরজিকর কাণ্ডে রেস পড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ওপর। এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে গোটা রাজ্য। লক্ষ্মীর ভাণ্ডার যা 2021 সালে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এই লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতেই কিন্তু 2024 লোকসভা ভোটের বৈতরণী বার করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার কিন্তু সেই সরকারি অনুদান লক্ষ্মীর ভাণ্ডার সহ ছাত্রদের ট্যাব দেওয়ার, মোবাইল দেওয়ার টাকা সহ একাধিক সরকারি অনুদান এবার বন্ধের পথে, এমনই কিন্তু খবরের রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজনীতিতে। আরজিকর কাণ্ডে রীতিমতো উত্তাল গোটা রাজ্য। এদিকে বিভিন্ন সরকারি অনুদান, বিভিন্ন সরকারি পুরস্কার থেকে শুরু করে দুর্গাপুজোর 85,000 টাকা, এমনকি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমাদের সুরক্ষা চাই, এমনই কিন্তু দাবি করেছেন মহিলারা। কুণাল ঘোষ তিনি দাবি করেছিলেন এবার দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার যারা চায় না লক্ষ্মীর ভাণ্ডার ফেরতের জন্য ফর্ম বিলি করা হোক, তাদের লক্ষ্মীর ভাণ্ডার বাতিল করে দেওয়া হবে। তার সাথে সাথে 5ই সেপ্টেম্বর অর্থাৎ আজ ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ট্যাবের টাকা 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, শেষ মুহূর্তে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। অর্থাৎ এবছর যে খবর, ট্যাব দিচ্ছে না রাজ্য সরকার, শুধুমাত্র ট্যাবে কোপ নয়, এবার কিন্তু আরজিকর কাণ্ডের জেরে, বিক্ষোভের জেরে সবক শেখানোর রাস্তায় রাজ্য সরকার মমতা ব্যানার্জি। এবার কিন্তু বন্ধ হতে পারে, বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন সরকারি প্রকল্পগুলি, বিভিন্ন অনুদান, এই প্রশ্নটাই কিন্তু জোরালো হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে নবান্ন থেকে উঠে এলো বড় খবর, আরজিকর আবহে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করলো মমতা সরকার, ছাত্রদের দেবে না 10,000 টাকা, আটকে গেল ট্যাব, সবক শেখাতেই কি এই নীতি, সব বাতিল কেন? তাহলে ছাত্র সমাজের নবান্ন অভিযানের মাশুল গুনবে গোটা রাজ্য। কেউ কেউ ফিরিয়েছেন পুজোর অনুদান, কেউ কেউ ফেরাচ্ছেন সরকারের দেওয়া পুরস্কার। যখন আরজিকর আবহে রাজ্যের বুকে তৃণমূল ক্রমেই কোনটাসা হচ্ছে, তখন ডিরেক্ট সবক শেখানোর নীতি নিল মমতা সরকার। এবার নবান্ন জানিয়েছিল শুধু দ্বাদশ শ্রেণী নয়, রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করল শিক্ষা দপ্তর। অলরেডি সব ট্রেজারিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে আচমকা কেন এই সিদ্ধান্ত বদল সরকারের, না সেটা অবশ্য স্পষ্ট হয়নি ওই বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত, আর আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে দেবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি রাজ্যের তরফ থেকে। এমনকি এই পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন। গত 23 জুলাই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানে চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। 45,000-এর বেশি কিছু ক্লাবের জন্য বরাদ্দ করেছে 385,35,60,000 টাকা, কিন্তু জেলা প্রশাসনিক সূত্রে দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলে নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে ওই টাকা, আদৌ ছাড়া হবে কি না তা এখনও নিশ্চিত নয়, খোঁচা দিয়েছিলেন কুণাল কাঞ্চন। তাহলে কি সেই পথেই হেঁটে দেখালো রাজ্য সরকার? আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর থেকে সুবিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ করে কেউ কেউ রাজ্য সরকারের পুজোর অনুদান ফিরিয়েছে, কেউ বলছে যে রাজ্যে সেভ নয় লক্ষ্মীরা সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো মানেই হয় না। আর এই প্রতিবাদের প্রেক্ষিতে যেমন তারকা বিধায়ক কাঞ্চনের প্রশ্ন ছিল, সরকারি চাকুরেরা বেতন বোনাস নেবেন তো? আমাদের শিল্পী যারা আছেন তারা, যারা সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন তো? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। তেমনই কুণালের খোঁচা ছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। কিন্তু অত কষ্ট আর কাউকে করতে হচ্ছে না, আপাতত যা সিদ্ধান্ত নেওয়ার সরকার নিয়ে নিয়েছে। অবশ্য এই সব দেখে শুনে কারোর প্রশ্ন, আদৌ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার অ্যাকাউন্টে ঢুকবে তো? সেপ্টেম্বরের প্রথমেই এলো বড় খবর, জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসের 1 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যেই পাওয়া যাবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলেও অন্যান্য স্কিমে যেভাবে ঝটকা দিচ্ছে রাজ্য সরকার, তাতে অলরেডি বিরোধীদের হাতে শাসকদল তৃণমূলকে তুলোধনা করার নতুন ইস্যু হাজির।
এমনিতেই দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন। এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়েছে জানার পরে বিজেপি বলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়ারাও আন্দোলনে, তাতেই ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, কিন্তু এই আন্দোলন বন্ধ করা যাবে না বুঝি, সরকার নাকি সিদ্ধান্ত বদলেছে। যদিও তৃণমূল এসবের প্রতিবাদ করেনি, বন্ধ করেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও, কারণ হিসাবটা বুঝতে হবে। দুর্নীতি হাতিয়ারে শান দিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এবারে লোকসভা নির্বাচনে লড়াই নেমেছিল বিজেপি, কিন্তু সেসব ধোপে টেকেনি। গত বিধানসভা ভোটের মতো এবারে লোকসভাতেও বাড়ির মা বোনেদের প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা হাত খরচ দিয়ে রাজ্যের মহিলা ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন মমতাময়ী সরকার। ভোটের ফলাফলে লক্ষ্মীর ভাণ্ডারের বাজিমাত নিয়ে চারিদিকে কম আলোচনা হয়নি, তাই পরিস্থিতি যাই হোক, যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা সরকারের মাস্টারস্ট্রোক, সেটাকে এত সহজে বন্ধ করা যাবে না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আবার পুজোর আগে সুবিধা বাড়ানো হলো সরকারি চাকুরেদেরও। রাজ্য অর্থ দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে এতদিন অবধি সরকারি কর্মীরা 17টি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো, হাসপাতালে ভর্তি না হলেও পেতেন এই খরচ। স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাদের দিত সরকার, তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরো সাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হলো। এখানে একটা কথা বলতে হচ্ছে, এতদিন অবধি হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মীরা, তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে সবসময় হাসপাতালে ভর্তি হতে হয় না, বাড়িতে রেখেও চিকিৎসা করা যায়। ফলত সরকারের এই সিদ্ধান্তের ফলে অগুন্তি সরকারি কর্মচারী সুবিধা হবে বলে মনে করা হচ্ছে, তাই এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না সবক শেখাতেই পড়ুয়াদের টাকা দেওয়া বন্ধ করলো মমতা সরকার, কারণ অন্য অনেক কিছুই হতে পারে। তবে কারো কারো মতে 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি রয়েছে, তারপরেই গোটা ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তবে যে খবর উঠে আসছে আজ, কিন্তু আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হচ্ছে না, কারণ প্রধান বিচারপতি তিনি ছুটিতে আছেন, সোমবার থেকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে উপস্থিত হননি, তাই আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেছে। তবে এই মুহূর্তে যে সবথেকে বড় খবর উঠে আসছে, প্রবল চাপে কিন্তু সিদ্ধান্ত বদল রাজ্য সরকারের, পড়ুয়াদের ট্যাব দেওয়ার 10,000 টাকা দিচ্ছে না রাজ্য সরকার। এমন করেই কি এবার লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করবে, বা বিভিন্ন স্কিম, বিভিন্ন অনুদান যেগুলি বিরোধীরা দান খয়রাতি বা ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে ঘুষ বলে দাবি করেছে বারবার, সেই অনুদান কি এবার রাজ্য সরকার বন্ধ করবে রাজ্যের মানুষদের সবক শেখাতে? কারণ লক্ষ্মীর ভাণ্ডার চাই না, যে রাজ্যের লক্ষ্মীরা সুরক্ষিত নয় সেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো মানই হয় না, এমনই দাবি তুলেছে বিভিন্ন মহিলা থেকে শুরু করে শুধু সাধারণ মহিলারা নয় বিশিষ্ট জনরা এই দাবি করতে শুরু করেছে। তাতেই কিন্তু চরম বিপাকে, চরম অস্বস্তিতে রাজ্য সরকার, তাই এবার পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত বদলের পরপর কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্যবাসী। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সবথেকে বড় আপডেট, 8 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এবারের মতো। তবে আগামী দিনে এই টাকা আদৌ ঢুকবে কি না সেই নিয়ে কিন্তু অনিশ্চয়তায় পড়েছেন। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, তার সাথে সাথে দুর্গা ভাণ্ডারের 85,000 টাকা, 5ই সেপ্টেম্বর পর্যন্ত যে সিদ্ধান্ত ধীরে চলো নীতি, কোনো জায়গাতেই কোনো জেলাতেই কিন্তু ট্রেজারিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এই টাকা না ছাড়তে, এই টাকাও কি বন্ধ করতে চলেছে। এছাড়াও কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেগুলিতে ক্যাশ টাকা দেওয়া হয় সেই টাকাও কি বন্ধ করবে এবার আরজিকর কাণ্ডে চরম বিপাকে পড়ে রাজ্য সরকার। তাই আগামী দিনে কি হতে চলেছে, রাজ্যকে কি সবক শেখাতে চাইছে রাজ্য, কারণ তৃণমূল নেতারা কিন্তু বারবার কটাক্ষ করেছেন। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে, লক্ষ্মীর ভাণ্ডার আপাতত চালু থাকছে এই খবরটাই কিন্তু এলো নবান্ন থেকে, 8 তারিখের মধ্যে সেপ্টেম্বরের লক্ষ্মীর ভাণ্ডার সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে আগামী দিনে, আগামী মাসে বা কি হবে, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভর করেই কিন্তু রাজ্য সরকার ব্যাপক সাফল্য পেয়েছে, 2021 বিধানসভা নির্বাচন থেকে শুরু করে 2024 লোকসভা নির্বাচন বিভিন্নভাবে কিন্তু বিজেপি থেকে শুরু করে বিরোধীরা রাজ্য সরকারকে চেপে ধরেছিল, দুর্নীতিকে হাতিয়ার করে জোরদার প্রচার চালালেও সেই ইস্যু কিন্তু ধোপে টেকেনি, লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভর করে কিন্তু তরতর করে এগিয়ে গেছে, বড় সাফল্য পেয়েছেন মমতা ব্যানার্জি।
তার মমতাময়ী সরকার। তাই কি হতে চলেছে আগামী দিনে, শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।